কুলটি গ্রাম পঞ্চায়েতের চৌরিচক গ্রামে বিজেপির কয়েকজন মোস্তান রয়েছে এবং এরা ব্যাংক ডাকাতি বা অন্যান্য ডাকাতি কাজের সঙ্গে যুক্ত। এদের কাজই হলো এলাকায় গণ্ডগোল পাকানো। ঈদের দিন এরা কয়েকজন মানে নেশা করে মদ্যপ অবস্থায় আমাদের একজন কর্মী আসছিল, তাকে হঠাৎ করে মারতে শুরু করে। পাশেই ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার সুন্দরী মণ্ডল এবং তার স্বামী অষ্টপদ মণ্ডল। তাদেরকে ঠেকাতে গেলে তাদেরকে বেদম মারা হয়। আর এই সময় আমাদের কর্মীরা কেউ বাড়ি ছিল না, এরা হঠাৎ করে মেরে আমাদের পার্শ্ববর্তী ভাঙড় বিধানসভার মধ্যে তারা চলে যায় এবং এদের নামে FIR করা হয়েছে পুলিশ। কুলটি চৌধুরী চকে গতকাল আমাদের বিকেল 4:30 সময় বিজেপির অভিযান চলছিল, সদস্য অভিযান। সেই সময় আমাদের ছেলেরা ওখানে ছিল, আমাদের ছেলে ঝন্টু মণ্ডল, পিতা গৌরচন্দ্র মণ্ডল। ঝন্টু মণ্ডলকে রডের বাড়ি মারে এবং তৃণমূলের সমস্ত ছেলেরা অষ্টপদ মণ্ডল এবং পরিতোষ মণ্ডল ও প্রবীর মণ্ডল এরা এসে হামলা চালায় এবং রক্তাক্ত অবস্থায় ওদেরকে আমরা প্রথমে হাসপাতালে নিয়ে যাই। ওরা গদ্দর ভাঙচুর করে এবং মাটিতে ফেলে মেয়েদের এবং কুমারী মেয়েদের পর্যন্ত মারধর করে। আমরা এটা জেলা কর্তৃপক্ষকে জানিয়েছি এবং থানা SDPOকে জানিয়েছি এবং থানার এসেছি এবং থানাতে অভিযোগ করছি। এবারে এর সুস্থ বিচার আমরা চাই, যে বিজেপি করাটা কোনো অপরাধ নয়। বিজেপি করার অপরাধে এইভাবে হুমকি দিচ্ছে আজ সকাল পর্যন্ত যে মাথা কেটে নিয়ে চলে যাব। কারা হুমকি দিচ্ছে বলছে? তৃণমূলের গুন্ডাবাহিনী, অষ্টমণ্ডল, পরিতোষ মণ্ডল, পরিমল মণ্ডল, প্রবীণ মণ্ডল, এরা এইভাবে। আপনার নাম? আমার নাম নিমাই সিং, আমি অঞ্চলের মণ্ডল সহসভাপতি। হ্যাঁ, কি হয়েছিল বলুন। বলছি আমি সর্বপল্লী ছিলাম। হ্যাঁ, পুলিশ গাড়ি ভোগা মাত্রে আমি অন্য গাড়িতে ঢুকে। হ্যাঁ বলুন। বলছি আমি সর্বপল্লী ছিলাম। পুলিশ গাড়ি ঢুকতে আমি মারপিট হয়েছে, দেখে কিনে চলে এসে বলছে হামলা করতে। একটু জোরে বলুন। আপনাকে মারলো? কে মারলো আপনাকে? অনেক সব নাম করছে। আপনাকে কি দিয়ে মারলো? প্রথম মেরেছে প্রসেনজিৎ মণ্ডল, বলনা প্রসেনজিৎ ফটো, আপনাকে কি দিয়ে মারলো? আমার প্রথম শাবল দিয়ে মেরে দিল, আমি পড়ে গেছি। পড়ে গিয়ে কোনো রকমের বাঁচার তাগিদে আমি জ্ঞান ছিল না, তারপর আমি যখন পড়ে গেছি পরবর্তীদের বাড়ি ওখানে টাকা করে। আপনাকে কেন মারলো? আমরা বিজেপি করিনি। আপনার নাম? আমার নাম ঝন্টু। আপনারা
কতজন এসেছিল মারতে? ওরা অনেক লোক এসেছিল, ওরা জন আর বলবো সেখানে কাবাডি প্রধান তারাও এসেছিল, ওরা তারা এসেছিল মেরে সবাই। কতজন এসেছিল মারতে? 40 50 জন এসেছিল, তারও বেশি। কি দিয়ে মারলো? হাতে তার সাবন সবলের গোদার গোদার সবই ছিল, লাঠি সব কিছু ছিল, সাবন দিয়ে তো মাথা কাটিয়ে দিয়েছে। হ্যাঁ বলুন। আপনার নাম? ধরে নিচ্ছি, আমি রাস্তা বুঝতে পারছি না।